সমুদ্রের বুকে পাড়ি দেওয়ার কিছুদিন পরেই একটি জাহাজ হঠাৎ করে উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিস মেলে না। জাহাজটি কি কোনো দুর্ঘটনার শিকার হয়েছিল, নাকি সমুদ্রের বুকে লুকিয়ে থাকা কোনো এক গোপন শক্তির কবলে পড়েছিল? প্রশান্ত মহাসাগরে রয়েছে এমনই এক রহস্যময় জায়গা, যা ডেভিল সি বা শয়তানের সাগর নামে পরিচিত। জাপান ও বনিন দ্বীপের মধ্যবর্তী একটি জায়গা ড্রাগন ট্রায়াঙ্গল হিসেবে পরিচিত, আর এর আশেপাশে এলাকাটিকেই বলা হয়ে থাকে ডেভিল সি বা শয়তানের সাগর। এটি জাপান, তাইওয়ান ও ইয়াপ দ্বীপপুঞ্জকে সংযুক্ত করেছে। দশকের পর দশক জুড়ে এই স্থানটি এক অজানা রহস্যের আধার হিসেবে পরিগণিত হয়েছে। এমন রহস্যময়তার কারণে জায়গাটি সাগরের বুকে একটি অশুভ স্থান হিসেবে সকলের কাছে পরিচিত। ছোট ছোট নদী থেকে শুরু করে বিশাল জাহাজ, এমনকি এই জায়গার উপর দিয়ে উড়ে যাওয়া বিমানগুলো মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। চীনে প্রায় 1000 খ্রিস্টপূর্ব থেকে একটি পৌরাণিক মতবাদ অনুযায়ী এই সাগরের পানির অতলে গহীনে লুকিয়ে আছে এক বিশাল ড্রাগন। সে যখন পানি নিচে চলাফেরা করে, তখন সাগরের বুকে বড় বড় ঢেউ, ঘূর্ণিপাক, সাগরের ঝড় সহ চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে যায়। ড্রাগন তার ক্ষুধা নিবারণের জন্য সমুদ্র পৃষ্ঠে চলাচলরত বিভিন্ন জাহাজ এবং আকাশপথে চলমান কোনো বিমানকে টেনে পানির নিচে নিয়ে যায় এবং তাতে থাকা মানুষকে খেয়ে ফেলে। এ কারণে জায়গাটি ড্রাগন ট্রায়াঙ্গল নামে পরিচিত হয়ে এসেছে। 1952 থেকে 54 সাল এই সময়টাতে মোট 5টি সামরিক জাহাজ এই জায়গায় অতিক্রম করার সময় নিখোঁজ হয়ে যায় এবং এতে প্রায় 700 লোক প্রাণ হারান। আবহাওয়াবিদদের কাছ থেকে জানা যায়, দুর্ঘটনার সময়গুলোতে আবহাওয়া একদমই শান্ত ছিল এবং জাহাজগুলো থেকে কোনো ধরনের সাহায্যের আবেদনও করা হয়নি। এছাড়া 1800 শতকের দিকে লোকমুখে প্রায়ই শোনা যেত, অনেকেই এই এলাকায় জাহাজে করে এক রহস্যময় নারীকে প্রদক্ষিণ করতে দেখেছেন। এত সব অশুভ জায়গার ঘটনাস্থল এই জায়গাটিকে একসময় শয়তানের সাগর বলে আখ্যায়িত করা হয়। কিছু অদ্ভুত ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর 1950 সালে জাপান সরকার রহস্যের উদ্ঘাটনের উদ্দেশ্যে 31 জন ক্রু বিশিষ্ট কায়ু মারুনং 5 নামক একটি বিশেষ জাহাজ পাঠান। দুর্ভাগ্যবশত এই অনুসন্ধানকারী জাহাজটিও নিখোঁজ হয়ে যায়। এর ঠিক 2 বছর পর 60 টন ওজন বিশিষ্ট তোশি মারু নামক এক জাপানি জাহাজ একইভাবে গায়েব হয়ে যায়। 1995 সালে ল্যারি কুশ নামক একজন আমেরিকান লেখকের প্রকাশিত দ্য বারমুডা ট্রায়াঙ্গল মিস্ট্রি সলভড বইটিতে ড্রাগন ট্রায়াঙ্গেলের বিভিন্ন জাহাজ বা বিমান নিখোঁজের কারণ উল্লেখ করা হয়। বইটিতে বলা হয়েছে, এই এলাকায় সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে সক্রিয় আগ্নেয়গিরি এবং ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে, আর এই কারণে এখানে প্রায়শই নতুন নতুন দ্বীপ জেগে উঠে এবং অনেক দ্বীপ বিলীন হয়ে যায়। 1972 সালে লন্ডনের সাগা ম্যাগাজিনে প্রকাশ হয়েছিল, পৃথিবীতে সর্বমোট 12টি স্থান রয়েছে যেখানে তীব্র চৌম্বকীয় আকর্ষণ অনুভূত হয়, আর ডেভিল সি বা শয়তানের সাগরে অবস্থিত ট্রায়াঙ্গল সি ড্রাগন ট্রায়াঙ্গল এমনই এক জায়গা। অনেকগুলো সম্ভাব্য কারণের মধ্যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতকে মুখ্য কারণ বলে গণ্য করা হলেও সুনিশ্চিত কারণে এখনও কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ অনেকটা এগিয়ে গেলেও প্রাকৃতিক কিছু রহস্যের কাছে আজও হার মেনে নিতে হয়।